হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্টিক স্পোর্টস তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এই ভিডিওতে আমি তোমাদেরকে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু আপডেট দেব এবং এই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমাদের একটাই কাজ তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং আরেকটা কথা তোমরা যদি এই চ্যানেলটিতে প্রথমবার এসে থাকো বা চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তার পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে অল করে দিও এবং এর সাথে সাথে অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা তো বেশি দেরি না করে চলে আসি আজকের এই রোমাঞ্চকর এবং ইন্টারেস্টিং ভিডিওর ফার্স্ট আপডেটে তো প্রথমে যদি কথা বলা যায় ওড়িশা এফসিকে নিয়ে তাহলে তোমাদেরকে বলে দিই যেহেতু ওড়িশা এফসির হেড কোচ স্টুয়ার্ট ব্যাকস্টার প্রথমবার ইন্ডিয়াতে কোচিং করাতে আসছেন তাই তিনি ওড়িশা এফসি ম্যানেজমেন্টকে বলেছিলেন যে ইন্ডিয়ার ইয়াং প্লেয়ার সই করানোর কাজটি যেন ওড়িশা এফসির ম্যানেজমেন্ট করেন এবং যেহেতু এই স্টুয়ার্ট ব্যাকস্টার ইয়াং প্লেয়ারদের নিয়েই কাজ করতে পছন্দ করেন তার জন্য কিন্তু আমরা দেখেছিলাম যে ওড়িশা এফসি ভালো ভালো ইয়াং প্লেয়ার সই করা ছিল এই ট্রান্সফার মার্কেট থেকে তো সেই অনুযায়ী ওড়িশা এফসি কিন্তু আরও দুজন ইয়াং প্লেয়ারকে নিজেদের টিমে অফিসিয়ালি সই করিয়ে নিয়েছে এবং দুজনেই আইজল এফসি থেকে ওড়িশা এফসিতে অফিসিয়ালি সই করেছে তো তাদের মধ্যে প্রথম জন হলেন একুশ বছরের ডিফেন্সিভ মিডফিল্ডার পল রামফাং জুয়েভা যিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডারেরও সমানভাবে খেলা অপারেট করতে পারেন তো এই প্লেয়ারটিকে চার বছরের কন্ট্রাক্টে ওড়িশা এফসি নিজেদের টিমে অফিশিয়ালি সই করিয়ে নিয়েছে তো দ্বিতীয় প্লেয়ারটি হলো উনিশ বছরের রাইট উইঙ্গার আইজ্যাক তো এই প্লেয়ারটিকে তোমরা প্রায় চিনবে কারণ দুই বছর আগে তিনি বেঙ্গালুরু এফসিতে খেলেছেন তো এই প্লেয়ারটি রাইট উইংয়ের পাশাপাশি লেফট উইংয়েও খেলতে পারেন এবং এই প্লেয়ারটিকে তিন বছরের কন্ট্রাক্টে অফিশিয়ালি ওড়িশা এফসিতে সাইন করিয়ে নেওয়া হয়েছে তো আমরা কিন্তু একটা জিনিস স্পষ্ট লক্ষ্য করতে পারছি যে এই মরশুমে আইএসএল টিমগুলি ইয়াং প্লেয়ারগুলিকে মিনিমাম তিন বছরের কন্ট্রাক্টে সাইন করাচ্ছে তো এইটা কিন্তু একটা ভালো দিক যার ফলে ইন্ডিয়ান প্লেয়াররা খুব চান্স পাচ্ছে আইএসএল টিমগুলিতে এবং তারা আরও অভিজ্ঞ হয়ে উঠতে পারবে এই সময়ের সাথে সাথে এবার যদি কথা বলা যায় ফেরান করোমিনাসকে নিয়ে তো সাম্প্রতিক একটা প্রেস কনফারেন্সে ফেরান করোমিনাস একটি মন্তব্য করেন যেখান থেকে আমরা একটু হলেও আন্দাজ করতে পারছি যে আগত মৌসুমে ফেরান করোমিনাসকে আমরা নতুন আইএসএল টিমে দেখতে পারি তো তোমরা হয়তো ভাবছো যে কেন এইরকম কথা বলছি তো সেটা তোমরা মন্তব্যটা শুনলেই বুঝতে পারবে তোমাদের সেটা বলছি তো কোরো বলেছে যে দিস ইয়ার এফ সি গোয়া উইথ দ্য অফার ইট হ্যাজ মেড হ্যাজ অ্যান ভ্যালুড মি ফর দ্য পারফরমেন্স আই হ্যাভ হ্যাড আই হ্যাভ রিসিভড প্রোপোসালস ফ্রম আদার কান্ট্রিস বাট অ্যাট দ্য মোমেন্ট আই হ্যাভেন্ট ডিসাইডেড এনিথিং অর্থাৎ তিনি বলতে চাইছেন যে এই মরশুমে তাকে যেই নতুন অফারটা করা হয়েছে এফসি গোয়া থেকে তার কোনোই ভ্যালু নেই তার জন্য কারণ তিনি মনে করেন যে তার আগের মরশুমের পারফরমেন্স অনুযায়ী এফসি গোয়া যেই অফারটা করেছে সেটা একদমই মানানসই নয় এবং তিনি বলেছেন তিনি এখন ফ্রি এজেন্ট যে কোনো টিম কিন্তু তাকে অ্যাপ্রোচ করতে পারবে এবং তিনি এও বলেছেন যে তার কাছে অন্যান্য দেশ এবং লিগের থেকে বড় বড় অফার রয়েছে কিন্তু তিনি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি এই ব্যাপারটা নিয়ে তো আশা করছি তোমরা এই বিষয়টি বুঝতে পারলে যে কেন কোরো এই মন্তব্যটা করেছে তো দেখা যাক যে এফসি গোয়া আবার নতুন করে কোনো ভালো অফার করতে পারে নাকি কোরোকে এই বিষয়ে ফার্দার কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও কোরোকে তোমরা কোন আইএসএল টিমে দেখতে চাও তো চলে আসি এফসি গোয়ার আরেকটি কনফার্ম সাইনিং নিয়ে মানে এটা একটা সাইনিংই নয় আ সাইট অফ রিলিফ ফর এফসি গোয়া ম্যানেজমেন্ট অ্যান্ড এফসি গোয়া ফ্যান্স তো কারণ মিডফিল্ডার লেনি রড্রিগেস এফসি গোয়ার জন্য আরও দুই বছরের কন্ট্র্যাক্ট এক্সটেনশন করলেন অর্থাৎ দু হাজার বাইশ সাল অবধি তিনি এফসি গোয়ার হয়ে খেলবেন তো আমার মনে হয় এফসি গোয়ার জন্য এই রিটেনশনটা খুবই ভালো কারণ তার এবছরের অভূতপূর্ব পারফরম্যান্স কিন্তু সবাইকে অবাক করে দিয়েছে তো দেখা যাক লেনি পরবর্তী মরশুমে আরও কত ভালো খেলতে পারে এফসি গোয়ার জন্য তো এই ছিল আজকের ট্রান্সফার আপডেট ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও এবং তোমরা আর কোন কোন বিষয়ের উপর আপডেট চাও সেটাও আমাকে জানিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও এছাড়াও যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো বা চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো এখানেই আজকের এই ভিডিওটি শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তো এই ভিডিওটি দেখার জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য ভালোবাসা রইল তোমাদের জন্য